প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম ভাইয়ের মটরশুটি খেতে। আজ আমরা সাইফুল ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব মটরশুটি চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান। আপনি এখানে মটরশুটি চাষ করেছেন, তো আপনি মটরশুটি চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন? এটা অল্প দিনে ফসল, এটা আপনার অল্প খরচে লাভবান বেশি হয় বলে এই মটরশুটিটা আমরা চাষ করি। এই এলাকায় ভালোই চাষ হয়। আমি প্রথম 6 কাঠা করতাম, এখন প্রায় 14-15 কাঠা করি। বছরে মোটামুটি এটা ভালো ফল পাই, অল্প দিনে অনেক লাভবান হয় আর কি। এটাই কত বছর আগে আপনি মটরশুটি চাষ শুরু করেছিলেন? গত 5 বছর থেকে এটা চাষ করি। প্রথমে 6 কাঠা দিয়ে শুরু করে বর্তমানে 14 কাঠা জায়গায় আপনি মটরশুটি চাষ করছেন? 14 কাঠা। আচ্ছা, বছরে কোন সময় মটরশুটি চাষ করেন? এটা আপনার অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে লাগলে ভালো হয়। এটা অগ্রহায়ণ মাস থেকে চাষ শুরু করে। কত মাসের ফসল মটরশুটি? আপনার ফল পোতার থেকে আর কি আপনার 120 দিনের মধ্যে ফল পাওয়া যায় আর কি। এটা 120 দিনের মধ্যে আপনি শেষ হয়ে যায়, মানে তুলে বাজারজাত করে দেন? হ্যাঁ, বাজারজাত। আচ্ছা, যদি কেউ 1 বিঘা জমিতে মটরশুটি চাষ করতে চায়, সেক্ষেত্রে সকল খরচ খরচা মিলিয়ে কত টাকা খরচ হতে পারে? আপনার সব খরচ খরচা মিলিয়ে আপনার 12-14 হাজার টাকা খরচ আসতে পারে 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে, 1 বিঘা জমি থেকে কত টাকা আয় করা সম্ভব? বাজার দর যদি ভালো পাওয়া যায় তাহলে 80-90 হাজার টাকা পর্যন্ত বেচা কেনা হতে পারে। 80-90 হাজার টাকা বেচা কেনা হতে পারে 3300 টাকার 1 বিঘা জমি থেকে। তাহলে এখান থেকে আমরা যদি খরচ খরচের টাকাটা বাদ দিই তাহলে কত টাকা লাভ থাকছে? আপনার 70-75 হাজার টাকা থাকবে 1 বিঘা জমিতে। 1 বিঘা জমিতে মটরশুটি চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন? এটা যে কোনো মাটি ধর, একটু পানি না বাদ দিয়ে, হ্যাঁ মোটামুটি যে কোনো জমি থাকে, কিন্তু এটা বেলি দোআঁশ মাটিতে এটা ভালো হয় ফসলটা। মটরশুটি চাষের জন্য জমি কিভাবে প্রস্তুত করেন? মটরশুটি চাষের জন্য জমি প্রথমে চাই 2-3টা চাই দিতে হবে। দেওয়ার পরে পটাশ, ফসফেট, জিপসার একসাথে দিয়ে আরেকটা চাই দিতে হবে। দেওয়ার পরে জমি বেড করে রোপণ করতে হবে আর কি। বিঘা প্রতি আপনি কি কি সার ব্যবহার করেন এবং কতটা পরিমাণে ব্যবহার করেন? ফসফেট বিঘা প্রতি আছে 20 কেজি, পটাশ 10 কেজি, আর জিপসার 10 কেজি দিয়ে প্রথম চাষ দিয়ে চাষে আর কি দিয়ে তারপরে প্রথম চাষে এই সারগুলো দিতে হবে। প্রথম চাষে দিতে হবে সারগুলো। আচ্ছা, মোট কয়টা চাষ দেওয়া লাগে? 3টা চাষ দিতে হবে। 3টা চাষ। 3টা চাষের পরে কিভাবে মানে বীজ রোপণ করেন নাকি চারা রোপণ করেন? এটা বীজ রোপণ করতে হয়। এটা আপনার 3 হাত অন্তর বেড করে আছে 1 বিঘা ফাঁক আর কি, লাইন লাইন 1 বিঘাতের মাথায় লাইন দিয়ে 2-3 ইঞ্চি ফাঁক ফাঁক একটা করে বীজ দিয়ে যেতে হবে। সেখানে প্রতিটা বীজেই চারা রোপণ হবে? চারা রোপণ হবে, প্রত্যেকটা বীজে চারা রোপণ হবে। 1 বিঘা জমিতে কি পরিমাণে বীজের প্রয়োজন হয়? 1 বিঘা জমিতে আপনার বীজ 12-14 কেজি বীজ লাগে। প্রতি কেজি বীজের দাম কেমন? 220-200 টাকা, 200-220 টাকা পর্যন্ত নেয়। মটরশুটির কি বিশেষ কোনো জাত আছে? জাতের 2 রকম, একটা মোটা একটা চিকন। আপনি কোন জাতটা চাষ করছেন এখানে? আমরা মোটাটাই বেশি চাষ করি, মোটাটাই। এটার কি চাহিদা বেশি বাজারে? হ্যাঁ, এটা মোটাটা চাহিদা বেশি। মটরশুটির আপনারা বলেন যে বীজ থেকে চারা উৎপাদন করে সেই চারা থেকেই সরাসরি মটরশুটি উৎপাদন হচ্ছে, তো বীজ বপনের পর থেকে কি কি পরিচর্যা করতে হয়? রোপণের পর থেকে আপনার ধরেন 5-7 দিনের মধ্যে চারা দেখা দেবে। দেওয়ার পরে যদি যদি মাটিতে না থাকে একটু সার দিতে হবে। দেওয়ার পরে আপনার ধরেন 12-14 দিনের মধ্যে গাছ প্রায় 1 বিঘা করে লম্বা হয়ে যাবে। যাওয়ার পরে হয়তো সারের যদি প্রয়োজন হয় সার দিতে হবে। মানে বীজ বপনের পরেও সারের প্রয়োজন হতে পারে? হ্যাঁ, গাছ বিবেচনায় সার, জমি বিবেচনায় সার দিতে হবে। সেচের কি প্রয়োজন হয়? হ্যাঁ, অবশ্যই সেচ তো দিতেই হবে। কতগুলো সেচ দেন? আপনার চারা রোপণের ওখান থেকে আপনার 4-5 সেচের মধ্যে আপনার। মানে এটা কি জমির চাহিদার উপরে নাকি এমনি দিতে হবে? না না, জমির চাহিদা হিসাবে। দোআঁশ মাটিতে একটু সেচ কম লাগবে,
একটু কালো মাটিতে একটু সেচ বেশি দিতে হবে। আপনি বলেন যে বীজ অঙ্কুর হওয়ার পরে সার দেওয়ার প্রয়োজন হয়, এক্ষেত্রে কোন সারটা ব্যবহার করছেন? ওটা ইউরিয়া সারটাই দিলে, আগে তো আগে চাষে তো সব সার দেওয়া আছে কিন্তু ইউরিয়াটা মটরশুটি চাষের বিশেষ কোন রোগ বলে আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে রোগ। কি কি ধরনের রোগ হয়? আপনার কুয়াশা করলে হ্যাঁ এটা পাতা পুড়ি পুড়ি যায়, আর এমনি পোকা টোকা লাগলে সে তো আলাদা ব্যাপার, আর কুয়াশাটাই মেনে শতটের। কুয়াশা থেকে প্রতিকারের কি কোনো উপায় আছে? হ্যাঁ অবশ্যই আছে। কি ধরনের প্রতিকার করেন? ওটা আপনার এই জাস পাউডার, ওইটা আমরা ব্যবহার করি কুয়াশা হলে। ওটা পাউডার এটা কিভাবে প্রয়োগ করেন? পাউডার গুলো স্প্রে মেশিন স্প্রে করি আর পাউডার স্প্রে করে দেন। আচ্ছা আপনি আরেকটা জিনিস বললেন যে পোকার আক্রমণ আছে, পোকার আক্রমণ কি ধরনের পোকা বেশি আক্রমণ করে? ওটা আপনার এই লাদা পোকা জাতীয় আর কি, নরম যেটা আর কি লাদা পোকা বলে ওটা। এই পোকা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি ব্যবহার করেন? ওটা ওই ডাস্টবান একটা বিষ আছে ওইটাই ব্যবহার করি, স্প্রে করে দেন। স্প্রে এই স্প্রে গুলো কখন করতে হয়? ওটা বিকালে করি বেশিরভাগ, বিকেলে। আর কুয়াশার জন্য যে আপনি বললেন পাউডার স্প্রে করেন, সেটাও কি বিকেলে করতে হয়? ওটা সকালে, ওটা কুয়াশাটা মোটামুটি পানি বেশি দিয়ে ওটা ধুই দিতে হবে আর কি কুয়াশার, এটা মানে ওই পাউডারটা দিয়ে কুয়াশার যে প্রলেপ যেটা থাকে গাছের উপরে সেটা আপনারা ধুয়ে দেন। হ্যাঁ সেটা ধুয়ে দেন। আচ্ছা আপনি যে বলেন এই পোকা দমনের স্প্রে করেন, বিষ স্প্রে করেন, কুয়াশার জন্য পাউডারটা পানিতে দিয়ে স্প্রে করেন, এটা কতদিন অন্তর অন্তর করে থাকেন? এটা আপনার কুয়াশার দেখি আমরা করি আর কি, কুয়াশা হলে স্প্রে করি না হলে স্প্রে করা লাগে না, আর পোকাটা আপনার ওই 10-15 দিন অন্তর অন্তর একটু স্প্রে করলেই যথেষ্ট। মটরশুটির বীজ বপনের পর থেকে কতদিন পর মটরশুটি বাজারজাত করা যায়? আমাদের 60-62 দিনের ভিতরে বাজারজাত করা যায়। মটরশুটি কাঁচা অবস্থায় বাজারজাত করে নাকি পাকা অবস্থায়? কাঁচা অবস্থায় আর কি, ফল গেঁথে গেলে আর কি। গাছ থেকে মটরশুটি কিভাবে সংগ্রহ করেন? গাছ থেকে যেগুলো পুরুষ্টি দেবে সেগুলো একটা করে ছিঁড়ে নিতে হবে, বুঝলেন, একটা গাছে হয়তো 3 বার ভাঙা যায়, একটা গাছে মোটামুটি 3 বার ভাঙা যাবে আর কি। মানে একটা গাছ থেকে আপনার 3 বার মটরশুটি হারভেস্ট করতে পারেন। হ্যাঁ হ্যাঁ। একবার মটরশুটি সংগ্রহ করা শুরু করলে কতদিন যাবত মটরশুটি সংগ্রহ করেন? অনেক 15 দিনের ভিতরে মোটামুটি 3 বার উঠাই দেওয়া যাবে, 15 দিনের ভিতরে। এগুলো কোথায় বাজারজাত করেন? আমাদের সদরে, সাতক্ষীরা সদরে। শহরেই বাজারজাত করছেন? কি দরে বর্তমানে বাজারজাত করছেন? এখন বর্তমান বাজার আছে 40 টাকা তার কেজি, পাইকারি পাইকারি কেজি 40 টাকা করে কেজিতে বাজারজাত হচ্ছে। এই কি দামের থেকে বেশি থাকে? হ্যাঁ প্রথম প্রথম তো বেশি থাকবেই, এখন আপনার শেষ যা এখন দাম কম, প্রথম প্রথম 70-80 টাকা পর্যন্ত বাজার পাওয়া যায়। মটরশুটির সাথে সাথী ফসল হিসেবে কি অন্য কিছু চাষ করা? না না শুধু মটরশুটি, শুধু মটরশুটি সাথী ফসল হিসেবে অন্য কোনো কিছু চাষ করা যাচ্ছে না। ভাই আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও ধন্যবাদ, খুব কষ্ট করে আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।